একটি কথা আছে যদি তোমার সমালোচনা করার মতো যদি কেউ না থাকে তাহলে তুমি জীবনে সফল হতে পারবে না এ কথাটা হলো যে আপনি যখন সফলতার রাস্তায় যাবেন যখন আপনি সফলতা অর্জন করতে যাবেন ঠিক তখনই আপনার আশেপাশে অনেকজন লোক থাকবে যেগুলো আপনাকে বাধা দিবে যারা আপনাকে বলবে যে তুমি এই কাজ করতে পারবে না তোমার দ্বারা এই কাজ করা সম্ভব হবে না তুমি কিছুই করতে পারবে না এই ধরনের লোক যখন আপনার আশেপাশে থাকবে যখন তারা আপনাকে বাধা দিবে যে আপনি কিছুই করতে পারবেন না ঠিক এমন সময় আপনি সবার কথাকে যদি আপনি পিছনে ফেলে যদি আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারেন তখনই আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন সফলতা অর্জন করা কোনো মন্ত্র নয় সফলতা অর্জন করা বড় কঠিন কিছু নয় কিন্তু সফলতা অর্জন করতে গেলে আপনাকে অবশ্যই চারপাশে আপনাকে দেখতে হবে যে আপনি যখন সোজা রাস্তায় যাবেন তখন আপনি সফলতা অর্জন করতে পারবেন না সফলতা রাস্তাটা সবসময় ব্যাকা তেড়া হয়ে থাকে সেখানে অনেক রকম কাটা অনেক রকম বাধা অনেক রকম গর্ত অনেক রকম বাধা ওখানেই থাকে যে অনেক রকম পাহাড় পর্বত ওখানেই থাকে যেখানে আপনি সফল হতে যাবেন কিন্তু আপনি সফল হতে গেলে আপনাকে সব কিছু ডিঙ্গিয়ে যেতে হবে তাই আপনি যখন সফলতা অর্জন করতে যাবেন তখন দেখবেন আপনার আশেপাশে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে শুরু করে আপনার প্রতিবেশী যারা আছে অনেক আপনাকে পাগল বলবে যে এই পাগল কি করতেছে এই পাগল তো জীবনে কিছুই করতে পারবে না এই বলে আপনাকে নিরুৎসাহিত করবে আপনি নিরুৎসাহিত হওয়ার কোনো প্রশ্নই আসে না আপনি আপনার গতিতে এগিয়ে যাবেন আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন আপনার জীবনে আপনি অনেক কিছু অর্জন করতে পারবেন যাদের জীবনে এইভাবে কোনো সমালোচক যখন আসে নাই আশেপাশের লোকজন সমালোচনা করে নাই তখন কি হচ্ছে সেই লোকটা হয়তো কিছু দূর যাওয়ার পর সে থেমে গেছে আবার ফেরত চলে এসেছে কিন্তু যাদের জীবনে এই ধরনের সমালোচনার লোক এসেছে তখন তারা অনেক দূরে গিয়ে যেতে পেরেছে কারণ সমালোচনা যারা করে সমালোচনা লোকদের মধ্যে কেউ ভালো করে কেউ খারাপ করে তাই আপনি আপনাকে যখন কেউ সমালোচনা করবে হয়তো কেউ তার মধ্যে দুই একজন আপনাকে হয়তো ভালো কিছু কথা বলবে ভালো কিছু বুদ্ধি দিবে মোটিভেশন করবে আপনাকে আপনাকে অনুপ্রেরণা দিবে যে আপনি সফল হতে পারবেন আপনি এই কাজটা এইভাবে করুন তখন আপনি সফল হতে পারবেন কিন্তু এরই মাঝে আবার বেশিরভাগ লোকে হয়ে থাকে যেগুলো আপনাকে নিরুৎসাহিত করে যে না তুমি এই কাজ করো না তোমার দ্বারা এই কাজ হবে না এই কাজ এইভাবে হচ্ছে না এইভাবে আপনাকে বিভিন্ন কথা বলে আপনাকে পিছনের দিকে টেনে ধরে রাখবে তো আপনাকে ওদের দিকে তাকানোর কোনো প্রশ্নে আসে না আপনি আপনার গতিতে এগিয়ে যাবেন যখন আপনাকে কেউ বাধা না দিবে ততক্ষণ পর্যন্ত আপনি সঠিক রাস্তায় যেতে পারবেন না আপনি যখন যখন আরেকজনে বাধা পাবেন তখনই আপনার হুশ হয়ে যাবে যে আসলে আমাকে কি করতে হবে আমার কি করা উচিত তখন আপনি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন যখন আপনাকে কেউ সমালোচনা করবে কেউ যখন আপনার কাজে বাধা দেবে আপনাকে যখন কিছু বলবে তখন আপনাকে কি করতে হবে সেটাকে আপনি বিবেচনা করবেন যে এই লোকটা আমাকে যে কথাটা বলতেছে আসলে সে কতটুকু জানে বা কতটুকু আমাকে জ্ঞান দিতেছে এমনও তো হইতে পারে তার প্রকৃতপক্ষে কোনো জ্ঞানে না শুধু আমাকে জ্ঞান দিয়ে যাচ্ছে এই ধরনের ঘটনা হয়ে থাকে তা আমাকে কি করতে হবে ওই দিকে নজর রাখতে হবে যে আমাকে কে কি বলতেছে তো আমাদের জীবনে যতক্ষণ পর্যন্ত কোনো বাধা না আসে ততক্ষণ পর্যন্ত আমরা সফল হতে পারি না ঠিক তেমনি আমাদের জীবনে যদি এইভাবে কেউ যদি সমালোচনা না করে তাহলে আমরা বেশি দূরে এগিয়ে উঠতে পারি না আমরা কিছু দূরে এগিয়ে যাওয়ার পর আমরা আবার পিছনে পড়ে যাই আমাদের সবার জীবন ঠিক এই রকমই হয়ে থাকে তা আমাদের জীবনে হাসি আনন্দের জন্য আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের আশেপাশে যারা সমালোচনা করতেছে আমরা তাদেরকে যেন অবশ্যই আমাদের হিসাবের ভিতরে রাখি এবং আমরা যেন তাদের কথা মূল্যায়ন করি যে তারা ভালো বলতে পারে খারাপ বলতে পারে কিন্তু আমরা চলতে হবে আমাদের গতিতে তাহলে আমরা জীবনে সফলতা অর্জন করতে পারবো যে আমাদেরকে সফলতার জন্য একটা কথা খেয়াল রাখতে হবে আমাদের আশেপাশে যত ধরনের যত রকম কথা বলুক না কেন আমরা সবার কথা শুনতে হবে কিন্তু চলতে হবে নিজের মতো করে আমরা যদি এইভাবে নিজের মতো করে আমরা চলতে পারি তাহলে আমরা জীবনে অনেক দূরে এগিয়ে যেতে পারবো আর যদি আমরা যদি এইভাবে যদি নিজের ইচ্ছা মতো যদি চলি তাহলে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো অনেক কিছু অর্জন করতে পারবো কিন্তু আমাদের আশেপাশে জনে ভালোও বলতে পারে খারাপও বলতে পারে যা সবার কথা যা আমাকে শুনতে হবে তা নয় আমাদের কি করতে হবে এমন কিছু লোকের কথা আছে আমরা এক কান দিয়ে শোনার পর আরও কান দিয়ে বেরিয়ে ফেলতে হবে আবার কিছু লোকের কথা আছে যেটা আমাদের মনে রাখতে হবে যারা আমাদেরকে অনুপ্রেরণা দিতেছে তাহলে আমরা জীবনে সফল হতে পারবো আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন ফেসবুক ইনস্টাগ্রাম এক হোয়াটসঅ্যাপ ইমো থেকে শুরু করে যত সোশ্যাল মিডিয়া আছে সবখানে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এই আশা কামনা করে ভিডিওটি এখানে শেষ করলাম একটা লাইক দিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বরাকাত